আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর ইসলামী শিক্ষা বিষয়ের অধ্যায় এক আকাইদের পাঠ তিন আল আসমাউল হুসনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আল আসমাউল হুসনা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সুন্দরতম নামসমূহ। হুসনা শব্দের অর্থ সুন্দরতম এবং আসমাউল শব্দের অর্থ নামসমূহ। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে একত্রে আল আসমাউল হুসনা বলে। হাদিসে আল্লাহ তাআলা 99টি গুণবাচক নামে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার যে অসংখ্য নাম রয়েছে হাদিসের তার মধ্যে 99টি উল্লেখযোগ্য নাম বা বিশেষ নাম উল্লেখ করা হয়েছে, যেমন আল গফফার, আসসালাম, আর রহমান ইত্যাদি। গুরুত্ব ও তাৎপর্য। আসমাউল হুসনার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এই নামগুলো আল্লাহ তাআলা পরিচয় ও ক্ষমতা বহিঃপ্রকাশ ঘটায়, অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদের রব, তিনি যা অনেক কিছু করতে পারেন বা সব কিছুর মালিক তিনি, সে সমস্ত পরিচয় এই নামগুলোই ধারণ করে। আবার এই নামগুলো আল্লাহ তাআলা গুণ ও বৈশিষ্ট্য বহন করে, যেমন আর রহমান, আর রহিম, আল গফফার ইত্যাদি। আল্লাহ তাআলা বলেছেন, وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ। অর্থ, আল্লাহর জন্যই রয়েছে সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তাকে সেই সকল নাম দ্বারাই ডাকো। যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো, অচিরে তাদের কৃতকর্মের ফল প্রদান করা হবে। এ আয়াত সূরা আরাফ আয়াত 181। এ আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে তার যে সুন্দর নাম রয়েছে সেই সুন্দর নাম নিয়ে ডাকার জন্য নির্দেশ দিয়েছেন, বা এবং যারা এ নামে বিকৃত করবে, যারা এই নামকে তারা বিকৃতি উচ্চারণ করবে, তারা তাদেরকে আল্লাহ তাআলা কঠোর শাস্তির ব্যবস্থা করবে। আশা করি এটা বুঝতে পেরেছ। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ আমাদেরকে উত্তম চরিত্রবান হতে সহায়তা করে, যেমন আর রহমান, আল্লাহ পরম দয়ালু। দেখেন, আমরা যদি কাউকে দয়া করি তাহলে সেটা আমরা যদি নিজেদের যদি দয়ালু হই তাহলে এটা উত্তম চরিত্র অন্তর্ভুক্ত হবে। আল গফফার অর্থ আল্লাহ ক্ষমাশীল, আমরা যদি ক্ষমাশীল হই তাহলে এটাও আখলাকে হামিদার অন্তর্ভুক্ত হবে। তো আমরা বলতে পারি আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ আমাদেরকে উত্তম চরিত্রবান হতে সহায়তা করে। তো আল্লাহ তাআলা গুণবাচক নামের আরেকটি হচ্ছে আল্লাহ গফফার। এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আল্লাহ অতি ক্ষমাশীল। আল্লাহ আল্লাহ অর্থ আল্লাহ এবং গফফার অর্থ অতি ক্ষমাশীল। অর্থাৎ কোনো বান্দা যদি গুনাহ করে তাহলে সে যদি পরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা নিজে বলেন কোরআনে, ইন্নি লাগফারুল লিমান তাবা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। অর্থ, এবং আমি অবশ্যই অতি ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। আচ্ছা, যে তাওবা করে, সৎকর্ম করে এবং সৎ পথে বা ইসলামের পথে অবিচল থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। সূরা তাহা আয়াত 82-তে আল্লাহ তাআলা এই কথাটি উল্লেখ করেছেন। এরপর আল্লাহ তাআলা আল্লাহু সামাদ, এই দুটো আরবি শব্দ এবং এটার অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী। সামাদুর শব্দের অর্থ অমুখাপেক্ষী এবং আল্লাহ শব্দের অর্থ আল্লাহ। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী বলতে বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলা কোনো কিছু জন্য কারো কাছে সাহায্য চাইতে প্রয়োজন হয় না, বরং অন্যান্য সকল সৃষ্টি আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আল্লাহ তাআলা কারো কাছে সাহায্য চায় না, কোনো কিছুর প্রয়োজনও হয় না। আল্লাহ তাআলা বলেন আল্লাহু সামাদ, অর্থ আল্লাহ অমুখাপেক্ষী, সূরা ইখলাস আয়াত 2। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। আশা করি এটা বুঝতে পেরেছ। আল্লাহ রাউফু, এটা আরবি শব্দ, অর্থ হচ্ছে আল্লাহ অতিশয় দয়াবান, অত্যন্ত স্নেহশীল। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের যদি অনেক দয়াশীল থাকেন এবং অত্যন্ত স্নেহের সাথে তাদেরকে লালন পালন করেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ বিন্নাসি লারউফুর রহিম, অর্থ নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। সূরা বাকারা 133। এখানে আমাদের চারপাশে তার এই গুণে অসংখ্য উদাহরণ রয়েছে, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে খাদ্য দান করতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন প্রদান করতেছেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে বাতাস দিচ্ছেন ইত্যাদি। আল্লাহ তাআলার দয়া এবং মায়ারই
একটি অংশ যে আল্লাহ তাআলা দয়া মায়া করে আমাদেরকে লালন পালন করতেছেন, এটা আল্লাহ তাআলার আল্লাহ রাফুল নামক গুণের বহিঃপ্রকাশ। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপর আল্লাহ তাআলা একটি গুণ বলছেন, নাম হচ্ছে আল্লাহ হাসিবুন। এটা আরবি শব্দ এবং অর্থ হচ্ছে আল্লাহ হিসাব গ্রহণকারী। অর্থাৎ আল্লাহ হিসাব গ্রহণকারী বলতে বোঝানো হয়েছে যে আমাদের মৃত্যুর পর যখন আমরা জীবিত হবো তখন আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম থেকে শুরু করে মৃত্যুর পর্যন্ত সকল কিছুর হিসাব আল্লাহ তাআলা নেবেন। এই জন্য আল্লাহ তাআলাকে আল্লাহ হাসিবুন অথবা আল্লাহ হিসাব গ্রহণকারী অথবা আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী বলা হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন হাসিবা। এটা অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে হিসাব গ্রহণকারী, অর্থাৎ আমাদের খাদ্য, ইবাদত, ঘুম ইত্যাদি সকল কিছুর হিসাব আল্লাহ তাআলার কাছে আমাকে দিতে হবে। এটা সূরা নিসা 86-তে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা হাশরের দিনে আমাদের বিচারক হবে। আল কুরআনে বর্ণিত হয়েছে, মালিক ইয়াউমিদ্দিন, অর্থ তিনি আল্লাহ বিচার দিনের মালিক। সূরাতুল ফাতিহা আয়াত 3। এখানে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমাদের যেদিন বিচার হবে সেদিনের মালিক হবে আল্লাহ তাআলা। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাই আমাদেরকে বিচার করবেন, আমাদের হিসাব নিকাশ করবেন। আশা করি এটা বুঝতে পেরেছ। আল্লাহ তাআলা আরও বলেন, বা ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউখাসিবুকুম বিহিল্লাহ। অর্থাৎ যদি তোমরা মনে কথা প্রকাশ করো কিংবা গোপন রাখো আল্লাহ তোমাদের কাছে তারও হিসাব দেবেন। সুরাল বাকারা 284। অর্থাৎ আমরা যদি কোনো কিছু মনে মনে রাখি বা কাউকে কোনো কিছু বলি, এই মন যে সমস্ত জিনিস আমি মনে রাখি এবং যে সমস্ত জিনিস মানুষের কাছে বলি, সে এই উভয়েরই হিসাব আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে দেওয়া লাগবে। আশা করি এটা বুঝতে পেরেছ। এখন আল্লাহ তাআলা আরেকটি গুণ বলছেন, নাম হচ্ছে আল্লাহ মুহাইমিন। এটা আরবি শব্দ, অর্থ হচ্ছে নিরাপত্তা দানকারী, রক্ষাকারী, হেফাজত করে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমরা যদি কেউ কোনো বিপদে পড়ে যাই এবং যদি আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিপদ থেকে বা সে আজাদ থেকে আমাদেরকে নিরাপত্তা দান করবে। এই কারণে আল্লাহ তাআলার নাম আল্লাহ মুহাইমিন। আশা করি এটা বুঝতে পেরেছ। তো এই ছিল আজকের টপিকের বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।